আসসালামু আলাইকুম, আমি ফয়সাল চলে আসলাম আবারও আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে। আমি এখন ফিরছি মোহাম্মদপুর থেকে, বিনোদপুরের দিকে যাচ্ছি। এখান থেকে আমার একটা ফুলের প্রজেক্ট আছে, ওখানে যাব। একটা পেয়ারার প্রজেক্ট আছে, ওখানে যাব। তো এখন আছি হচ্ছে আমি এইমাত্রই ঢুকলাম আর কি, উরুড়া নামক একটা স্থান আছে মাগুরাতে, ওইখানে কানুকিয়া বাজারে বাঁধন ভাইয়ের সাথে দেখা করে তারপরে হচ্ছে যাচ্ছি আমি বিনোদপুরের দিকে। আমাদের রাস্তাটা অনেক সুন্দর করছে এখন মোহাম্মদপুর থেকে মাগুরার যে রাস্তাটা, আমাদের মোহাম্মদপুর শেখ হাসিনা ব্রিজ, এটাও খুব সুন্দর ও মনোরম। আমি যদিও আজকে দেখতে যেতে পারিনি, তবে অধিকাংশ সময়ই মোহাম্মদপুরে গেলে ব্রিজটা দেখে আসা হয় আর কি। তো এখন আমি যাচ্ছি বিনোদপুরের দিকে, বিনোদপুর থেকে। বিনোদপুরের পাশেই আমার প্রজেক্ট, আমি যে স্থানে আছি এখান থেকে মাগুরা শহর 14 কিলোমিটার। আমি যাচ্ছি এখন ওখানে, সবাই দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন হেলমেট সহ সেফলি ড্রাইভ করতে। আসলে আমার এখন একা একা যাচ্ছি, তো তেমন একটা ভাল লাগছে না। মনে করলাম যে গল্প করবো কার সাথে, মানে সেরকম কেউ নেই যেহেতু, তাহলে আমি ব্লগ করি। যদিও এর আগে আমার খুব একটা বেশি ব্লগ করা হয় নাই, এটা দিয়ে হয়তো আমার ফোর্থ ব্লগ। তো এটা হচ্ছে 4 নম্বর ব্লগ। এই ব্লগে দেখতে পাচ্ছেন আমাদের মাগুরার দৃশ্য কিন্তু খুবই মনোরম, চারিপাশে খুব সুন্দর সুন্দর মাঠ, সবুজের সমারোহ যেটাকে বলে আর কি। আর এই রাস্তাটা কিছুদিন আগেও যেই পরিমাণে ভাঙা ছিল, আসলে মানুষকে বলা যেত না, খুবই ভাঙা ছিল। এবং এই রাস্তা দিয়ে আসতে গেলে মানুষের কান্না চলে আসতো আর কি। এখন অনেক সুন্দর হয়েছে এবং মাগুরার মানুষের জন্য, বিশেষ করে মোহাম্মদপুরের মানুষের জন্য সুফল বয়ে এনেছে। তো আপনারা যদি কেউ এদিক দিয়ে, বিশেষ করে ঢাকাতে যেতে চান, মোহাম্মদপুরের এদিক দিয়ে গেলে মাওয়া যে পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু দেখে যেতে পারবেন। এবং খুব শর্টকাট রাস্তা আর কি এদিক দিয়ে, মানে পদ্মা সেতু হয়ে যাওয়ার জন্য মাওয়ার এই নিশো খেয়ে আসতে পারবেন গিয়ে। আমি ইতিমধ্যে বিনোদপুরে ঢুকতেছি, বিনোদপুরে মুখে আর কি, বিনোদপুর বাজারের দিকে ঢুকতেছি। এদিক দিয়ে ঢুকে দেন হচ্ছে আমি আমার প্রজেক্টের দিকে যাব। তো এইসব রাস্তা আগে খুব ভাঙা ছিল, এইসব জায়গা দিয়ে যেতেই পারতাম না। আমরা মোহাম্মদপুরে যাওয়ার কথা যদি কেউ কখনো বলতো, তাহলে কান্না এসে যেত যে আসলে এই ভাঙা রাস্তা দিয়ে কীভাবে যাব। তো সেই জায়গা থেকে আল্লাহর রহমতে আমরা সবাই মুক্তি পেয়েছি। এটা হচ্ছে বিনোদপুর চৌরাস্তা। যারা আমাদের মাগুরার আছেন সবাই, মোহাম্মদপুরের বা এদিকে যারা এসছেন, তারা হয়তো বা চিনবেন। তো এখন যাচ্ছি আর কি ওদিকে, দেখা যাক কত দূর কী করতে পারি। আমার ব্লগে আসলে ভুল ত্রুটি থাকতে পারে, আমি আসলে অত সুন্দর করে কথাও বলতে পারি না। তো ভুল ত্রুটি ক্ষমা করে দেন হচ্ছে আপনারা গ্রহণ করবেন।